গাছের পাতার দিকে তাকায় তাকায় আবু বকর কাঁদতেন, গাছের পাতার দিকে তাকায় তাকায় আবু বকর কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাস সাজারা, তো দা গতকাল আরে মানুষ না হইয়া যদি ওই গাছের পাতা হইতা তো জীবজন্তু আমার ছাবায়া ছাবায়া আমার আর হিসাব দেওয়া লাগতো না। আরে সাহাবা একরাম কান্দেন, ওমরের কাছে দিছে শরবত খান শরবত খান, হযরত ওমর শরবত খাইতে যাইতেছে আর কান্দে কান্দে চোখের পানি শরবতে পড়তেছে, বলে কান্দেন কেন শরবত খান না, কল্লাই কি কইছে দেখো না, বলে আল্লাহ কি কইছে, কল্লাই কয় আযহাব তুম তাইবাতিকুম ফি হায়াতিকুম উদ্দুনিয়া ওয়াস্তামতাতুম বিহা ফালইয়াউমা তুজজাউনা আযাবাল হুন বিমা কুনতুম তাসতাকবিরুনা ফিল আরদি বিগাইরিল হক ওয়া বিমা কুনতুম তাফসুকুন। আল্লাহ কয় যা করছো নিয়ামত দুনিয়ায় ভোগ করতেছো, আর হাসরে আখেরাতে কিন্তু জাহান্নাম দিয়া দিব। আমারে ওমর রে যদি কয় এই কথা, এ ওমর আযাব তুম তাইবাতিকুম, ওমর দুনিয়ায় আমল যা করছো ভোগ করে ফেলছো, এখন আযাব দিয়ে দেব তো আমি কি করব, অথচ ওমর জান্নাতে সুসম নবী বলেছেন ওমর উফিল জান্না ওমর জান্নাতি, নবী জান্নাতে ওমরের বাড়িটাও দেখে আসছেন, নবী ওমর সম্পর্কে বলেছেন দারাল হক হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়, নবী আল্লাহর কাছ থেকে ওমরের চায়া নিছেন চায়া, সেই ওমর মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন, আবুল উলু মাজুসির ছেলের বিষাক্ত খঞ্জরের আঘাতে হযরত ওমরের নাড়ি বুড়ি বের হয়ে গেছে, রক্তাক্ত ওমর বেহুশ ওমর, একটু যখন হুশ ফিরেছে মাথাটা জমিনের উপর রাইখা মাটির মধ্যে গাল গুলারি ওমর ঘষেনার কান্দেন ঘষেনার কান্দেন আর বলেন আর বলেন কান্দেন আর বলেন ওমর তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, ওমর তোমার জন্যে ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে, কোথায় ওমর কোথায় আবু বকর, আরে এমন চিন্তা তো করার কথা আমার মতো জালিমের, আমি তো বটে এই অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষ তারা আখেরাতের কোনো চিন্তা আছে, কেন রে ভাই কোন পুঁজির ভরসা এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি, আরে ওমর তো আল্লাহ নবীর পক্ষ থেকে গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর উফিল জান্না ওমর জান্নাতি, আবু বকর গ্যারান্টি পাওয়া আবু বকর ফিল জান্না আবু বকর জান্নাতি, আমারে তোমারে এই গ্যারান্টি কে দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না, কে দিল বলো, কে দিল এই গ্যারান্টি যে আমাদের কবরের আযাব হবে না বলো, কে দিল এই গ্যারান্টি, কার কাছ থেকে কোন গ্যারান্টি পায়া এমন জীবন যাপন করছি, কোনো টেনশন নাই চিন্তা নাই ঘটনা, হ্যাঁ কি সমস্যাটা কি, মালিকরে টাইম দেওয়ার সময় নাই, দুনিয়ার সব জায়গায় টাইম দেওয়ার সময় আছে, দুনিয়ার মানুষ তাকায় থাকলে গুনাহ করি না, আল্লাহ বলেন আমি তাকায় রুজি কোনো পরোয়া নাই, মানিটা কি মানিটা কি, হ্যাঁ আরে কার দেওয়া জিনিস দিয়া এই গুনাহ করতেছি, কার দেওয়া জিনিস দিয়া, মালিকের দেওয়া জিনিস দিয়া, মালিক এত মায়া করেন আমাদেরকে, হারে আহারে কত মায়া আমাদের জন্য আমার মালিকের, কত মায়া কোনোদিন ভাবেন এগুলো আমাদেরকে, আমার মালিক কত মায়া করেন কত ভালোবাসেন, আরে আমি আপনি যখন গুনাহ করতে থাকি না, গুনাহ চলতেছে ভিতরে গুনাহ চলতেছে, দরজা বন্ধ জানালা বন্ধ একা একা গুনাহ চলতেছে, আপনি যদি জানেন দুনিয়ায় কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে আপনি তার উপকার করতে যাইবেন না, মরজায়া সে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, ষড়যন্ত্র করা অবস্থায় দয়া করবেন কারো উপর, অথচ প্রতিনিয়ত আমার মালিক ওই কাজটাই করতেছেন, আমি আপনি গুনাহ করতেছি ভেতরে গুনাহ চলতেছে আর আমার মালিক দরজার নিচে দিয়া ফাঁক দিয়া একটু বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন, কেন আমি ওই গুনাহ করা অবস্থায় যেন মইরা না যাই, ওই মালিকের নাফরমানি চলতেছে প্রতিনিয়ত, একটু ভাবছেন কোনোদিন এই গুনাওয়ালা চোখ গুলে নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো, এই গুনাওয়ালা কান গুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো ভাবছেন কোনোদিন, হ্যাঁ এই চোখ গুলা কথা বলতে থাকবে আল্লাহ চোখ দিয়ে গুনাহ করছি কি করবেন তখন, এই কান গুলা কথা বলতে থাকবে চামড়া থেকে কথার আওয়াজ আসবে আল্লাহ কত গুনাহ করছি, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম
وأبصارهم وجلودهم بما كانوا يعملون চারদিক থেকে আওয়াজ আসতে থাকবে হাত কথা বলবে পা কথা বলবে আওয়াজ আসবে চারদিক থেকে সাক্ষী ফয়সালা হয়ে যাবে আল্লাহ বলবেন আমলনামা বাম হাতে লও বাম হাতে আমলনামা পাইয়াই দিবে চিৎকার আর বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদ্রি মা হিসাবিয়া আয় আমলনামা যদি আমারে না দেওয়া হইতো আহারে হিসাব কেমনে দেব বলতেছিলাম এখন তো হিসাবের টেনশন করি না যাদের করার কথা তারা করে না যাদের করার দরকার নাই সে আবু বকর করে ওমর করে করার কথা ছিল আমার মতো জালিমের আমরা যারা এখন টেনশন করি না সেদিন কিন্তু ছিকি চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে ওয়ালাম আদ্রিমা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া আহারে মৃত্যু পর্যন্ত যদি সব শেষ হয়ে যাইত তাইলে তো আর এই বিপদে পড়ি না ও দুনিয়ার টাকাওয়ালা আজকে টাকার বড়াই দেখায়া টাকার বাহাদুরিতে বিচার পাল্টান সেদিন চিৎকার করে করে কানবে আর বলবি মা আগনানি মালিয়া আমার মাল তো আমারে বাঁচাইতে পারতেছে না আজকে ক্ষমতার দাপট দেখায়া বিচার পাল্টান সেদিন চিৎকার করে করে কানবে আর বলবে হালাকানি সুলতানিয়া আমার ক্ষমতা তো আমারে বাঁচাইতে পারতেছে না চিৎকার বন্ধ করবেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আযাবের ফেরেশতাদেরকে হুকুম করবেন খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু ধর এগুলার ধর চিৎকার চেঁচামেচি বন্ধ কর ধর বেড়ি পড়া তাই না হ্যাঁ জাহান্নামে ফেল সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 জিরআন ফাসলুকু 70 গজ লম্বা শেকল দিয়া পেঁচায় টাইনা নেওয়া হবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনায় আসছে রাদিয়াল্লাহু আনহুমা এই 70 গজ লম্বা শেকল দিয়া কেমনে পেঁচাবে জানেন নি হারি আল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন শেকলের মাথাটা নাকের ছিদ্র দিয়া ঢুকায়া পায়খানার রাস্তা দিয়া বের করে নাকের ছিদ্র দিয়া ঢুকায়া পায়খানার রাস্তা দিয়া বের করে পেঁচায়া টাইনা হেঁচায়া না হবে সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে চারদিক থেকে হাজারো মানুষ ছোটে ছোটে আসতেছে কেন আহারে মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব আসতেছেন আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী আসতেছেন এক নজর দেখার জন্য হযরত ওমর বসাক পাশে সাঈদ ইবনে আমের আল জুমাহি সাইয়েদনা ওমর চিন্তা করলেন সাঈদকে আমি তো ভালো জানি কিন্তু জনগণ কেমন জানে এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক যেহেতু মানুষ আসছে অনেক ডাক দিয়া জিজ্ঞেস করলেন হিমসের মানুষ তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে নি থাকলে দাঁড়াও বর্তমান জমানা একটু চিন্তা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী কোন জায়গার পোলাপাইন কথা বলে না আরে বলেন না কোন জায়গার পাকিস্তানের প্রধানমন্ত্রী কোন এলাকায় যায়া যদি বলতেন এলাকার জনগণ আপনাকে এমপি সাহেবের বিরুদ্ধে বা নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে তো মানুষ কি করত মাথাটা নিচের দিকে দিয়ে কইতে অভিযোগ তো আছে কিন্তু দাঁড়ামো না দাঁড়াইলে সকালে শুয়ে পড়া লাগবে ঠিক নেই কোন জায়গায় কোন জায়গায় আরে কথা কয় না কোন জায়গায় খুশি তো আপনারা আপনারা খুশি থাকলে খুশি পাকিস্তানটা গিলাইতে পারলে কত খুব মজা লাগে ভালো এটা স্বাস্থ্যের জন্য উপকার ইসলাম নাই যেখানে দুনিয়ার সব জায়গায় মানুষের কথা বলার অধিকার নাই কথা কর ইসলাম আছে তো মানুষের অধিকারও আছে আল্লাহু আকবার যেই না হযরত ওমর এই কথা জিজ্ঞেস করছেন সাথে সাথে কোন থেকে বুড়ো একটা লাভ দিয়ে দাঁড়ায় আছে ও মানুষের স্বভাব হইলো মানুষ অনুকরণ প্রিয় আপনি রাস্তার মাঝখানে ঘাটটা ব্যথা করতেছে আসমানের দিকে তাকাই দেখেন মানে ঘাটটা ব্যথা করতেছে দেখবেন পাশে দিয়া যারা যায় অধিকাংশ দাঁড়ায় দেখবে আপনি কি দেখতেছেন কথা বলে না যে একজন দাঁড়াইছে সাথে সাথে আরো তিনজন দাঁড়ায় গেছে হযরত ওমরের তো কলিজা মোচড় দিয়া উঠছে আরে কারে দেখতে হের বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই ধরছেন বলেন আপনার কি সমস্যা বলেন প্রথম জন জারায়া দিছে মারাত্মক এক অভিযোগ কিছে বলে আমাদের গভর্নর মাসে অফিসে একদিন আসে না মাসে কয়দিন আরে বলেন না সুবহানাল্লাহ অথচ আমরা সপ্তাহে ছুটি কাটাই দুই দিন
আরো মাঝখান দিয়ে কত বন্ধ ঢুকে, দুনিয়ায় আগমন দিবস, দুনিয়া থেকে বিদায় দিবস, দেশে ঢোকা দিবস, দেশ থেকে বাইরে হওয়া দিবস, এই দিবস ওই দিবস ওই দিবস, দিবস দিতে দিতে সব শেষ হয়ে যাইতেছে। আমি মাঝে মাঝে চিন্তা করি আমরা হয়তো দেখবো না, আমি পোলা বাইন দেখবো, তখন দিবস দিতে 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 লাশ যায় ঠেকবো কই, বউ জামাই কাজ্যা দিবস, তালাক দিবস, বিয়া দিবস, আর কত কিছু বাইরিব আল্লাহ জানে, নাই তো আর দিবস, এত দিবস আর দিবস। আমি অথচ ইসলামী শাসন ব্যবস্থায় গভর্নরের বিরুদ্ধে জনগণের অভিযোগ মাসে কয়দিন আসে না। হযরত ওমর তো ধরছেন, সাইদ জবাব দাও, কেন তুমি মাসে একদিন অফিসে আসো না? আসামির কাঠগড়ায় ধনী এলাকার গভর্নর, মনে আসেনি কথাটা, আগে বুঝাইছিলাম কোন এলাকার গভর্নর, বলেন কোন এলাকার গভর্নর? হেমস, ধনী এলাকার গভর্নর। সাইদ জবাব দাও, কেন তুমি মাসে একদিন অফিসে আসো না? আল্লাহ নবীর সাহাবি জবাব দিচ্ছেন, আহারে আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গরিব মানুষ, এই যে আমার গায়ে দুই টুকরা কাপড় দেখতেছেন, একটা লুঙ্গির মতো করে পরা আর একটা চাদরের মতো করে জড়ানো, আমিরুল মুমিনিন আমার না এই দুই টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। আরে মাসে একদিন অফিসে আসো না কেন, ওইটা না বলবা? বলে আমিরুল মুমিনিন এক মাস পড়তে পড়তে দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয় যারা আসে তাদেরও কষ্ট হয়, তাই মাসে একবার উপরেরটা ধুইয়া দিই, শুকায়া গেলে নিচে পড়ি, নিচেরটা ধুইয়া দিই, শুকায়া গেলে উপরে জড়াই। আমিরুল মুমিনিন এমনটা করতে করতে আমার বেলা অনেক দূর চলে যায়, আসতে একটু দেরি হয়, আসি না তা না, আসি একটু দেরি হয়, উনি হয়তো সকালে আইসে আমারে না পাইয়া ভাবছেন আমি আসি নাই, ঠিক না আমি আসছি। হযরত ওমর তো বুঝছেন অভিযোগের ধরন কেমন, তাও যেহেতু দাঁড়ায় গেছে শোনা তো লাগে, বলে আপনার কি সমস্যা? বলে আমিরুল মুমিনিন আমাদের গভর্নর না মাঝে মাঝে একটু দেরি করে, মাঝে মাঝে হয়তো তোমার ধরছেন কি ব্যাপার, মাঝে মাঝে দেরি হয় কেন? বলে হযরত আপনি জানেন আমি গরিব মানুষ, প্রতিদিন খাবার জোটে না, মাঝে মধ্যে একটু আটা টাটা পাইলে সকালবেলা স্বামী স্ত্রী দুইজন বুঝে নিজে নিজে বসা বসা রুটি বানাই একটু খাই, খাই আস্তে আস্তে দেরি হয়ে যায়। আহারে গভর্নর ঘরে কোনো কাজের মায়া নাই, আমগো কাপড় দো এক বুয়া, হাড়ি বাতিল মাঝে আরেক বুয়া, তরকারি কুটে আরেক বুয়া, ঘর ঝাড়ু দেয় আরেক বুয়া, তাও রাত্রে বাসা গেলে বউ কাম করতে করতে জানা শেষ। আরে কথা তো কইবেন না, এই বিপদ খালি আমার উপরে দিয়ে যাইতেছে, তো কথা কর না শেষ, আমি বিপদে পড়ব, একলা একলা যায় ছেড়ে দিয়ে আইসাম গো বিরুদ্ধে বদনা কি হইলো, আগে মা বোনরা সব কাজ করত, আরে কাজ করতে করতে জান শেষ। সাইয়েদেনা ওমর ধরছেন, ভালো করে বলেন আপনার কি সমস্যা? তিন নাম্বার, বলে আমিরুল মুমিনিন আমাদের গভর্নর মাঝে মধ্যে অফিসে আইসা বেহুশ হয়ে পড়ে থাকে। এইবার তো হযরত ওমর বেশি রাগ হচ্ছে, কারণ ইসলামী শাসন ব্যবস্থায় যিনি রাষ্ট্র পরিচালনা করবেন তার মৌলিক দুইটা যোগ্যতা লাগে, মৌলিক যোগ্যতা, বাস্তাতান ফিল ইলম, বাস্তাতান ফিল জিসিম, শারীরিকভাবে সক্ষম, এবং তার যোগ্যতা থাকতে হবে শিক্ষা যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা না থাকলে সে রাষ্ট্র পরিচালনা করবে না, শারীরিকভাবে আনফিট হলে সেও রাষ্ট্র পরিচালনা করবে না। এখন তো সমস্যা হয়েছে, সমস্যা এটা, আনফিট মানুষ রাষ্ট্রের অনেক জায়গায় গুরুত্বপূর্ণ পদে, সামসা দিয়া কাজ চালায়, সামসারা দুর্নীতি করে, দোষ পড়ে নেতার, কথা কন আপনারা? আল্লাহ কারণ আসছে মনে হয় নাকি, জি আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ কারণ গেলে গা, আমরা সবাই সুন্নত আদায় করি, কি দিয়া আহা কি পড়বেন, আর যারা একটু আল্লাহওয়ালা হেরা জিকির করেন, জিকির করেন, আরে বা আগে ইন্দরিল্লা পড়ে সুন্নতটা আদায় করে আলো, জিকির তো করবেনি, আগে সুন্নত আদায় করব, কি দিয়া সুন্নত, ইন্নারিল্লা পড়ব, আসার সাথে সাথে কি পড়ব, আলহামদুলিল্লাহ এটা সুন্নত, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা আসছে। যাই হযরত ওমর ধরছেন, সাইদ তুমি অসুস্থ, আমারে কেন জানাও না, এই পরিবর্তে কাউরে দিয়ে দিতাম। হযরত সাইদ বলেন, আমিরুল মুমিনিন আমি অসুস্থ না, এ যুবক মুসলমান খেয়াল করে শোনো, আমি অসুস্থ না, কি বেহুশ কেন হোক? বলে আমিরুল মুমিনিন মক্কায় সেই খাব্বাবের শাহাদাতের দৃশ্য মনে করলে আমি ঠিক থাকতে পারি না, আমি দাঁড়ায় দাঁড়ায় দেখছি খাব্বাব আসামি
ধরা পড়ছে, ধরে নিয়ে গেছে কাফেররা, শুলিতে চড়াবে। খাব্বাব রে বলতেছে জীবনের শেষ কোন ইচ্ছা থাকলে বলো। আহারে কি ইমান ছিল তাদের! আমি হাসান জামিল আমার কথাই বলি, আপনাদেরটা কি জানি না, আমার যদি বলতো জীবনের শেষ ইচ্ছা কি বলো, বলতাম বাচ্চাদের বাচ্চাগুলার একটু কাছাই না, একটু বুকটার সাথে লাগাই, শেষবারের মতো ওদেরকে একটু চুমু খাইয়া দিই। আমি দুনিয়া চিনছি, আমার জবাব এমনই হইত, বাস্তব কথা। কিন্তু হযরত খাব্বাব বলতেছে আমারে মেরে লইবা, জীবনের শেষ ইচ্ছা চাচ্ছ তো আমারে শেষবারের মতো আমার মালিক একটু সেজদা দিতে দাও না। নামাজে দাঁড়ায় গেছে। হযরত সাঈদ বলেন তিনি তখনও মুসলমান হন নাই, দূরে নেওয়া হয়েছে, শুলিতে চড়াবে, লোহা লাগাইয়া শরীরের মধ্যে এভাবে লোহা লাগাইয়া পাথর মারে, ছুরি মারে, তলোয়ার দিয়ে গুতা, এটা হলো শুলি ওই সময়। হযরত সাঈদ বলেন আমি দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় দৃশ্য দেখতেছি, নামাজ পড়তেছে, এত সুন্দর নামাজ পড়তেছে মৃত্যু সামনে, আমি অবাক হয়ে তাকায় বসে, এটা কি? অথচ নামাজের পর যিনি নামাজ পড়ছেন খাব্বাব, তিনি বলতেছেন কি জানেন, আহা, তিনি বলতেছেন আমি নামাজটা তাড়াতাড়ি পড়লাম যেন তোমরা মনে না করো আমি অজুহাত দেখায়া ঢিলামি করতেছি, মৃত্যু ডরে একটু কালক্ষেপণ করতেছি, এটা যেন মনে না করো, এই জন্য আমি নামাজটা তাড়াতাড়ি শেষ করতেছি, শেষ করলাম, দাও এবার কি দিবা দাও। বলে শেষ প্রস্তাব বুঝা দেখো। বলে কি? বলে তোমারে ছেড়ে দেব, বাড়ি চলে যাইবা, এর পরিবর্তে তোমার নবীর আইন এসা এই জায়গায় ঝুলাইয়া দেব, তুমি খালি ইয়েস বলবা তোমারে ছেড়ে দেব। হযরত খাব্বাব জানতেন নবী আলাইহিসসালাম মদিনায় আশেকে রসুলদের মাঝখানে থাকেন, এটা বাংলাদেশের জিলাপি আশেকে রসুল না, এটা কল্লা দেওয়া আশেকে রসুল, কথা কর। হযরত খাব্বাব জানতেন এটা, নবীর মদিনা থেকে আনা এত সোজা না, নিজের জান বাঁচানোর জন্য বলতে পারতেন, কিন্তু তিনি তো আসল আশেকে রসুল। জবাব কি দিছেন? আল্লাহু আকবার, জবাব দিছেন আয় আল্লাহ, জবাব দিছেন আমার জায়গায় নবীর আইনা শুলিতে চড়াবা, এটা তো দূরের কথা, আমার নবীর পায়ে একটা কাঁটা বিঁধবে এটা আমার সহ্য করতে পারবো না, আমার বাড়ি যাওয়ার চেয়ে আমার নবী নিরাপদে থাকুক এটাকে আমি মেনে নেব। আল্লাহু আকবার। শুরু হয়ে গেল খাব্বাবের উপর নির্যাতন। হযরত সাঈদ বলেন আমি দূর থেকে দৃশ্য দেখছি, আহারে, কেউ তলোয়ারটা দিয়া খাব্বাবের কানটা কাইটা দিছে, কেউ ছুরি মারতেছে দূর থেকে, আর হযরত খাব্বাব চিৎকার করে করে দোয়া করতেছেন, আল্লাহ আপনি গইনা গইনা রাখেন, আল্লাহ আপনি এদের সংখ্যা গইনা রাখেন, আল্লাহ কাউরে ছাড়বেন না, আল্লাহ আমি বিচার দিচ্ছি। হযরত খাব্বাব কান্দতেছেন আর বলতেছেন, হযরত সাঈদ বলেন মানুষটার বদদোয়া শুই না, আমার কলিজার ডল লেগে গেছে, এই দোয়া বিফলে যাইতে পারে না, আমি একটা দৌড় মারছি সোজা মদিনায় চলে আসছি, আমি আয়েশা ইসলাম কবুল করছি। হযরত ওমর বলেন আরে বেহুশ কেন হন? বলেন, বলে হযরত খাব্বাবের ওই দৃশ্য যখন মনে পড়ে আমি নিজেরে ঠিক রাখতে পারি না, আহারে, হাসরের মাঠে খাব্বাব দাঁড়ায়া যদি জিজ্ঞেস করে রে সাঈদ, ওই পাষাণদের হৃদয়ে তো আমার প্রতি কোনো দরদ আসে নাই, তোর তোর দরদ আসছিল, তুই আমার একা একা ফালায়া কেমনে ফালাইছিস, আমি কি জবাব দিব? আমি মাঝে মধ্যে এই চিন্তায়, খাব্বাবের এই জবাবের চিন্তায়, সাঈদ ইবনে আমেরের জবাবের চিন্তায় মাঝে মধ্যে আমি অস্থির হয়ে যাই, আরে ওই ফিলিস্তিনের মা হাসরের মাঠে যদি আমার সামনে দাঁড়ায়, হাসান যাবি আমি আমার স্বামী হারাইছি, আমি আমার সন্তান হারাইছি, আমি ভিটে মাটি ছাড়া হয়েছি, রে হাসান জামিল তুই আমার জন্য কি করছিলি, আমি কি জবাব দিব? আমার কাশ্মীরের যুবতী বোন যদি দাঁড়ায় যায়, রে হাসান জামিল আমি ধর্ষিত হয়েছিলাম, তুই কি করছিলি? আমার আরাকানি ভাই যদি দাঁড়ায় যায়, আমি টুকরা টুকরা হয়েছিলাম, তুই কি করছিলি? তো আমি কি জবাব দিব?
এর যুবক সময় বড় খারাপ, রেডি হও, প্রস্তুত হও, মানসিক ভাবে নিজেকে প্রস্তুত রাখো, সুযোগ আসলেই ইসলাম বিদ্বেষী অপশক্তির বিরুদ্ধে দাঁড়ায়া যাইতে হবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দাঁড়ায়া যাইতে হবে, ইনশাআল্লাহ রাজি আছো তো, ইনশাআল্লাহ প্রস্তুত আছো তো, ইনশাআল্লাহ ইমানের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য, জালেমদের থেকে মজলুমকে উদ্ধারের জন্য বুকের তাজা রক্ত দিতে হয়, রক্ত দিতে প্রস্তুত, কল্লা দিতে হয়, কল্লা দিতে প্রস্তুত আছো প্রস্তুত ইনশাআল্লাহ, আল্লাহকে হাত উঠায় দেখো, আল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ ফিলিস্তিন, ফিলিস্তিন ফিলিস্তিন, ফিলিস্তিন জিন্দাবাদ, তাকবীর আল্লাহু আকবার। হযরত ওমর এবার তিন নম্বর জনকে জিজ্ঞেস করছেন, তিন নম্বর যে তার চার নম্বরে জিজ্ঞেস করছেন, বলেন আপনার কি অভিযোগ, কয় নম্বর, কয় নম্বরে গেছে, আপনার কি অভিযোগ বলেন। হযরত ওই বেটার অভিযোগটা ছিল আরো মারাত্মক, কি অভিযোগ, কো হুজুর আমিরুল মুমিনিন আমাদের গভর্নর, ওরে দিনে তো পাওয়া যায় কিন্তু রাতে আর পাওয়া যায় না, কি ডিউটি লইছে বেটা, হ্যাঁ রাতেও সময় দেওয়া লাগবে, দেন অবস্থা। হযরত ওমর তো আরো রাগ হয়ে গেছেন, সাইদ এটা কি, কেন তোমাকে রাতে পায় না জনগণ, আল্লাহু আকবার, কিভাবে আখেরাতের প্রস্তুতি নিছে শোনাইতেছি শুনেন। হযরত সাইদ জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন কসমতু হায়াতি বাইনা রব্বি ওয়া বাইনা ইবাদি, আমিরুল মুমিনিন জীবনটারে দুইটা ভাগ করছি, এক ভাগ আমি আমার মালিককে রাতে সময় দিই আর দিনটা মালিকের বান্দাদেরকে সময় দিই, আহা কই তারা কই আমরা, মালিককে টাইম দেওয়ার সময় আমাদের হাতে নাই, আমরা কত ব্যস্ত, কত ব্যস্ত, এত ব্যস্ত মানুষের মালিককে টাইম দেওয়ার সময় কোথায়, আমি আর তুমি ছাড়াক দুনিয়ার সব মালিককে টাইম দেয়, ওই একটা গাছের দিকেই তাকায়া দেখো না কি মনে হয়, গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে, না না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তেজবি পড়ে, যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দেয় ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তেজবি পড়ে, যে পোকা মাকড়গুলো রে আমি পায়ে দিলাম মেরা ফেলি ওই পোকা মাকড়গুলো সেজদার হালতে মালিকের তেজবি পড়ি, পড়ি না কেবল আমি আর তুমি, আমাদের হাতে সময় নেই, ব্যস্ত, অথচ এই হায়াতের একটা টাইম কিন্তু ফেসবুক ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ কিন্তু ইউটিউব ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ কিন্তু খেলোয়াড় গায়ক গায়িকা নায়ক নায়িকা আমার সমাজ আমার সন্তান ঠিকই পায়, এমনকি আমার নেতাও পায়, আহ পায় না কেবল আমার মালিক, মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই, মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নাই, আরে বন্ধু সময় একদিন আসবে, কসম আল্লাহর সময় একদিন আসবে যখন বাম হাতে আমলনামা চলে আসবে, চিৎকার করে করে কানবে আর বলবে ইয়া লাইতানি কদ্দম তুলি হায়াতি, আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, কানবে আর বলবে আলাইতা নিলাম ও তা কিতাবিয়া, আয় আমল নামা যদি আমার না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি তো জানি না আমার হিসাব কি হবে, আমরা তো নিশ্চিন্ত জীবন যাপন করতেছি হিসাবের কোনো ডর ভয় নাই, অথচ এই যে সাহাবিদের কথা শুনাইতেছিলাম হিসাবের কি ডর ছিল, সাইয়েদনা আবু বকরের মতো মানুষ, নবী আলাইহিস সালাম বলেছেন আমার উপর সবচেয়ে বেশি এহসান আবু বকরের, ইন্না মিন আবান আমান্নান নাসি আলাইয়া বিসহবতি ওয়া মালি মালিহি বিসহবতিহি ওয়া মালিহি আবু বকর, মাল আর সহবত দিয়া সবচেয়ে বেশি দয়া আবু বকরের আমার, ওস্তাদ বলে সাগরেদের উপর আমার দয়া, পীর বলে মুরিদের উপর আমার দয়া, বাবা বলে সন্তানের উপর আমার দয়া, এই জায়গায় উল্টা, ওস্তাদ বলে সাগরেদের দয়া আমার উপর, আবু বকরের দয়া আমার উপর,
একজন জিজ্ঞেস করছেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে সবচেয়ে প্রিয় কে নবী বলেন আয়েশা সবচেয়ে প্রিয় বলে মিনার রিজাল ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় কে নবী বলেন আবুহা তার বাবা আবু বকর আমার কাছে সবচেয়ে প্রিয় জান্নাতের সুসংবাদ পাওয়া আবু বকর আল্লাহ তাআলা নবীর সাহাবী হিসাবে যাকে স্বীকৃতি দিয়েছেন ইযহুমা ফিল গার ইযি ইয়াকুলু লিসাহিবি আল্লাহ তাআলা আবু বকরকে নবীর সাহাবী হওয়ার স্বীকৃতি দিয়েছেন এমন মানুষটা অথচ আখিরাতের চিন্তায় হিসাবের চিন্তায় সাইয়েদনা আবু বকর দূরে নির্জনে চলে যাইতেন একা একা যায়া কানতে না হারে আমি হিসাব কেমনে দিব গাছের পাতার দিকে তাকায় তাকায় আবু বকর কানতেন গাছের পাতার দিকে তাকায় তাকায় আবু বকর কানতেন আর বলতেন ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তোদা গতকাল আরে মানুষ না হইয়া যদি ওই গাছের পাতা হইতা তো জীবজন্তু আমারে ছাবায়া ছাবায়া আমার আর হিসাব দেওয়া লাগতো না আহারে সাহাবায়ে কেরাম কান্দেন ওমরের কাছে দিছে শরবত খান শরবত খান হযরত ওমর শরবত খাইতে যাইতেছে আর কান্দে কান্দে চোখের পানি শরবতে পড়তেছে বলে কান্দেন কেন শরবত খান না কল্লাই কি কইছে দেখো না বলে আল্লাহ কি কইছে কল্লাই কয়া যাবতুম তাইবাতিকুম ফি হায়াতিকুম উদ্দুনিয়া ওয়াস্তামতাতুম বিহা ফালইয়াউমা তুজজাউনা আযাবাল হুন বিমা কুনতুম তাসতাকবিরুনা ফিল আরদি বিগাইরিল হক ওয়া বিমা কুনতুম তাফসুকুন আল্লাহ কয় যা করছো নিয়ামত দুনিয়ায় ভোগ করতেছো আর হাসরে আখিরাতে কিন্তু জাহান্নাম দিয়া দিমু আমারে ওমর রে যদি কয় এই কথা এ ওমর আযাব তুম তাইবাতিকুম ওমর দুনিয়ায় আমল যা করছো ভোগ করিয়া ফেলছো এখন আযাব দিয়া দেব তো আমি কি করব অথচ ওমর জান্নাতের সুসং নবী বলেছেন ওমারু ফিল জান্নাহ ওমর জান্নাতি নবী জান্নাতে ওমরের বাড়িটাও দেখে আসছেন নবী ওমর সম্পর্কে বলেছেন দারাল হক হাইসু দারা ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায় নবী আল্লাহর কাছ থেকে ওমরের চায়া নিছেন চায়া সেই ওমর মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন আবুল উলু মাজুসির ছেলের বিষাক্ত খঞ্জরের আঘাতে হযরত ওমরের নাড়ি বুড়ি বের হয়ে গেছে রক্তাক্ত ওমর বেহুশ ওমর একটু যখন হুশ ফিরেছে মাথাটা জমিনের উপর রাইখা মাটির মধ্যে গাল গুলারি ওমর ঘষেন আর কান্দেন আর বলেন কান্দেন আর বলেন ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক ওমর তোমার রব যদি তোমারে ক্ষমা না করে ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে কোথায় ওমর কোথায় আবু বকর আরে এমন চিন্তা তো করার কথা আমার মতো জালিমের আমি তো বটে এই অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখেরাতের কোনো চিন্তা আছে কেন রে ভাই কোন পুঁজির ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি আরে ওমর তো আল্লাহর নবীর পক্ষ থেকে গ্যারান্টি পাওয়া মানুষ ওমর ফিল জান্না ওমর জান্নাতি আবু বকর গ্যারান্টি পাওয়া আবু বকর ফিল জান্না আবু বকর জান্নাতি আমারে তোমারে এই গ্যারান্টি কে দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না কে দিল বলো কে দিল এই গ্যারান্টি যে আমাদের কবরের আযাব হবে না বলো কে দিল এই গ্যারান্টি কার কাছ থেকে কোন গ্যারান্টি পায়া এমন জীবন যাপন করছি কোন টেনশন নাই চিন্তা নাই ঘটনা হ্যাঁ কি সমস্যাটা কি মালিকরে টাইম দেওয়ার সময় নাই দুনিয়ার সব জায়গায় টাইম দেওয়ার সময় আছে দুনিয়ার মানুষ তাকায় থাকলে গুনাহ করি না আল্লাহ বলেন আমি তাকায় রুজি কোনো পরোয়া নাই মানিটা কি মানিটা কি হ্যাঁ আরে কার দেওয়া জিনিস দিয়া এই গুনাহ করতেছি কার দেওয়া জিনিস দিয়া মালিকের দেওয়া জিনিস দিয়া মালিক এত মায়া করেন আমাদেরকে হারে আহারে কত মায়া আমাদের জন্য আমার মালিকের কত মায়া কোনোদিন ভাবেন এগুলো আমাদেরকে আমার মালিক কত মায়া করেন কত ভালোবাসেন আর আমি আপনি যখন গুনাহ করতে থাকি না গুনাহ চলতেছে ভিতরে গুনাহ চলতেছে দরজা বন্ধ জানালা বন্ধ একা একা গুনাহ চলতেছে আপনি যদি জানেন দুনিয়ায় কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে আপনি তার উপকার করতে যাইবেন না মরো যায়া
সে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, ষড়যন্ত্র করা অবস্থায় দয়া করবেন কারো উপর? অথচ প্রতিনিয়ত আমার মালিক ওই কাজটাই করতেছেন, আমি আপনি গুনাহ করতেছি, ভেতরে গুনাহ চলতেছে, আর আমার মালিক দরজার নিচে দিয়া ফাঁক দিয়া একটু বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন, কেন আমি ওই গুনাহ করা অবস্থায় যেন মরিয়া না যাই। ওই মালিকের নাফরমানি চলতেছে প্রতিনিয়ত। একটু ভাবছেন কোনোদিন এই গুনাওয়ালার চোখ গুলো নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? এই গুনাওয়ালা কানগুলো নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো ভাবছেন কোনোদিন? এই চোখ গুলো কথা বলতে থাকবে, আল্লাহ চোখ দিয়ে গুনা করছি, কি করবেন তখন? এই কানগুলো কথা বলতে থাকবে, চামড়া থেকে কথার আওয়াজ আসবে, আল্লাহ গুনা করছি। চারদিক থেকে আওয়াজ আসতে থাকবে, হাত কথা বলবে, পা কথা বলবে, আওয়াজ আসবে চারদিক থেকে, সাক্ষী ফয়সালা হয়ে যাবে, আল্লাহ বলবেন আমল নামা বাম হাতে ল, বাম হাতে আমল নামা পাইয়াই দিবে, চিৎকার আর বলবে আয় আমল নামা যদি আমারে না দেওয়া হইতো আহারে হিসাব কেমনে দেব। বলতেছিলাম এখন তো হিসাবের টেনশন করি না, যাদের করার কথা তারা করে না, যাদের করার দরকার নাই সে আবু বকর করে, ওমর করে, করার কথা ছিল আমার মতো জালিমের। আমরা যারা এখন টেনশন করি না সেদিন কিন্তু ছিকি চিৎকার করে করে কানতে হবে আর বলতে হবে ওয়ালাম আদ্রিমা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আহারে মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যাইত তাইলে তো আর এই বিপদে পড়ি না। ও দুনিয়ার টাকাওয়ালা আজকে টাকার বড়াই দেখায়া আর টাকার বাহাদুরিতে বিচার পাল্টান, সেদিন চিৎকার করে করে কানবে আর বলবি মা আগনানি মালিয়া, আমার মাল তো আমারে বাঁচাইতে পারতেছে না। আজকে ক্ষমতার দাপট দেখায়া বিচার পাল্টান, সেদিন চিৎকার করে করে কানবে আর বলবে হালাকানি সুলতানিয়া, আমার ক্ষমতা তো আমারে বাঁচাইতে পারতেছে না। চিৎকার বন্ধ করবেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আযাবের ফেরেশতাদেরকে হুকুম করবেন খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু, ধর এগুলোর ধর, চিৎকার চেঁচামেচি বন্ধ কর, ধর বেড়ি পড়া তাই না হচ্ছে না জাহান্নামে ফেল। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরআন ফাসলুকু, 70 গজ লম্বা শেকল দিয়া পেঁচায়া টাইনা নেওয়া হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনায় আসছে রাদিয়াল্লাহু আনহুমা, এই 70 গজ লম্বা শেকল দিয়া কেমনে পেঁচাবে জানেন নি হারি আল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন শেকলের মাথাটা নাকের ছিদ্র দিয়া ঢুকায়া পায়খানার রাস্তা দিয়া বের করে, নাকের ছিদ্র দিয়ে ঢুকাইয়া পায়খানা রাস্তা দিয়ে বের করে পেঁচাইয়া টাইনা হেঁচটাইয়া নেওয়া হবে। এরে দোস্ত, সেই সময় যেন এই ভয়ঙ্কর বিপদের মুখে না পড়তে হয়, এই জন্য আল্লাহ দুনিয়ায় মায়া করে ডাইকা ডাইকা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াল তানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, ও ইমানদার আল্লাহরে ভয় কর, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। ওয়াল তানজুর নাফসুম্মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের উচিত তার চিন্তা করা আমার আখেরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো, পুঁজি কামাই করবো তো ইনশাআল্লাহ, বলেন বলেন ইনশাআল্লাহ গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ, বলেন বলেন ইনশাআল্লাহ গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ, হ্যাঁ 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 ইনশাআল্লাহ, অতীতের গুনাহ যা হইছে আজকে এগুলার সব এখানে রাইখা যাবো ইনশাআল্লাহ, একটা গুনাহ নিয়ে যাবো না, বলেন ইনশাআল্লাহ। মানুষের হক যেগুলো নষ্ট করছি সেগুলো তো মানুষ থেকেই মাফ নিতে হবে, আর নিজেও মানুষের হক ছেড়ে দিব, তো আল্লাহ আপনি যে আরেকজনের হক নষ্ট করছেন আল্লাহও মাফের ব্যবস্থা করবে, ছেড়ে দিয়েন রাইখা কিলাপ মাফ করে দিয়েন। আমি মাঝে মধ্যে বলি নিজেরে বাঁচানোর জন্য, এরা বাহাদুরিরা নিজেরে বাঁচানোর জন্য আল্লাহ থেকে একটু দয়া পাওয়ার আশায় যে আমার হক যতজন নষ্ট করছে আমি মাফ করে দিছি, সব সব মাফ, অগ্রিম মাফ। আমি বলি আমার উপর জিদ লাগলে সিপাই সাপাই নিয়ে দিও, থাপ্পড় লাগাই দিও, কোনো সমস্যা নেই, আমি মাফ করে দিছি। কেন? আমি চাই না আমার কারণে আল্লাহর আদালতে কেউ আসামির কাঠ করায় দাঁড় করা দাঁড় হোক, এটা আমি খুব দয়াশীল, এই জন্যে না আমার ভয়, আমার একটা আশা,
আমি আমার মালিকের বান্দাদেরকে ছেড়ে দিলে ওই উসিলায় যদি আমার মালিক আমারে ছেড়ে দেয়, আমি আর দূরে করবো কি, তার দুনিয়া বরবাদ করুন বেশি থেকে বেশি, সে আমার না ছাড়লে তো আমার আখেরাত বরবাদ করে দিবে, বড় মুসিবতের কথা। তো এই জন্যে আমরা অন্যদেরকে মাফ করি, প্রতিদিন মাফ করিয়া করিয়া ঘুমাবো, আল্লাহ আমি যে যে আমার হক নষ্ট করেছে সবারই মাফ করিয়া দিলাম, আল্লাহ তুমি আমার মাফ করিয়া দাও, মানুষের হক নষ্ট করছে আল্লাহ তুমি মাফের ব্যবস্থা করাইয়া দাও, মাফ চাইয়া লাগবে ভাই আমি আপনার একটু বদনাম করছি আমারে মাফ করিয়া দিয়ে, গিবত করছি মাফ করিয়া দিয়ে, কী সমস্যা, আখেরাতের লজ্জার চেয়ে দুনিয়া একটু লজ্জা পান না কি আসে যায়, যার গিবত করছেন তারে বলবেন আমি তোমার বদনাম করছি আমারে মাফ করিয়া দাও, আমি তোমার ইজ্জত নিয়ে কথা কইছি আমারে মাফ করিয়া দাও, আমি তোমার ওই হক নষ্ট করছি আমারে মাফ করিয়া দাও, এভাবে চায়ে চায়ে মাফ চাইয়া লেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ, আজকে আল্লাহর যে সমস্ত হক নষ্ট করছি আজকে সব গুণা এখানে রাইখা এরপরে যাবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এটা খুব কঠিন কাজ, সহজ কাজ, আল্লাহ আল্লাহ নবী বলছেন দিল থেকে তুমি তওবা করো, এমন বানাইয়া দিব আল্লাহ তা ইব মিনা জাম্বি কামাল্লা জাম্বালা, আল্লাহ এত পবিত্র বানাইয়া দেয় যেন সে জিন্দগিতে কোনো গুণাই করে না, সুবহানাল্লাহ, কোন আল্লাহ আকবার। তো এই জন্যে আমরা খাস দিলে দোয়া করে ইস্তেগফার করে দোয়া করে এরপরে যাব। আমাদের যেই মাদ্রাসার উদ্যোগে সুন্দর আয়োজন, আল্লাহ তাআলা এই মাদ্রাসাটাকে কবুল করেন, মাদ্রাসার সমস্ত জরুরতকে আল্লাহ তার কুদরতে হাতে মিটাইয়া দেন, এই মাদ্রাসাকে গোটা দুনিয়ার ইলমার হিদায়তের মার্কাজ বানাইয়া দেন। কবরস্থানও আছে সম্ভবত যা মনে হচ্ছে পিছনে, না আল্লাহ তাআলা এই গুরুস্থানে ইমানের সাথে যারা শুয়ে আছেন আমাদের আমলের উসিলায়, মাদ্রাসার ছাত্রদের আমলের উসিলায়, আল্লাহ তাআলা এই গুরুস্থানের সমস্ত ইমানদার মাইয়াদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন, এবং আল্লাহ তাআলা এই মাহফিলকে এই মসজিদকে উসিলা বানায় দেন, যেই উসিলায় গোটা এলাকাটা হেদায়েতের হেদায়েতের নূরে আলোকিত হয়ে যায়, আল্লাহ কবুল করেন, আমিন। আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ, ও ঈদগাহ তো দেখা যায়, মসজিদও দেখা যায়।